বিশ্বে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গত চার মাসের তুলনায় রেকর্ড পরিমাণ শনাক্ত হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং চালু রাখা নিয়ে পড়েছে টানাপোড়া। কুমিল্লা জেলায় লাকসাম উপজেলায় একটি স্কুলে আটজন শিক্ষক করোনা শনাক্ত হওয়ায় ওই স্কুলের শিক্ষাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৯ জানুয়ারি বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য হাইকোর্টে একটি আবেদন করেন। আইনজীবীর করা আবেদনে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখেছে। তবে এসব প্রতিষ্ঠানে যারা প্রশাসনিক কাজকর্ম করেন তারা আসতে পারবে। বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ৩০ দিন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, সম্প্রতি দেশজুড়ে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন, তাই সংক্রমণ রোধ ও শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা নিয়ে আপাতত ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আবেদন জানিয়েছি। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা সরকার ভাবছে না, এখন পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হয়নি। এখনো আমরা অনলাইন এবং অন্য যেমন অ্যাসাইনমেন্ট সেগুলো আমরা এখন চালু রাখছি। তার কারণ হচ্ছে যে সব শিক্ষার্থী হয়তো আসতে পারছে না, কারো বাড়িতে অসুস্থতা আছে, কেউ নিজে অসুস্থ, তো সেই ক্ষেত্রে কেউ যেন পিছিয়ে না পড়ে, তো আমরা এই বিকল্প পদ্ধতিগুলোকেও কিন্তু আমরা চালু রাখছি এবং রাখব। আমরা এখনো বন্ধের কথা ভাবছি, সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ রাখা হচ্ছে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ক্লাস চালু রাখা সম্ভব না হলে অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। দর্শক, আপনারা কি চান এমন পরিস্থিতিতে কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।